হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে ষষ্ঠী আর এখন বাজে হচ্ছে সকাল 10টা। এখন থেকে আমি তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করলাম। তো দেখো, সকাল সকাল ঘরের কাজ কতটা হলো সেটা দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। আর তারপর আমার ছেলেকে চান টান করিয়ে একটু সকালের জন্য রেডি করে দিলাম, ষষ্ঠীর সকালের জন্য। তো কোথাও ঘুরতে যাওয়া হয়নি, এমনি ঘরে আর কি বাস রেডি করে দিয়েছিলাম। তো দেখো, এদিকে অনেক কাজবাজ চলছে, রঙের কাজবাজ। তো বাড়িতে এত ঝোড় ঝামেলা, তো ভিডিও করার কথাই মনে থাকছে না। এই এদিকে জল, মানে কি বলবো, প্রচুর নোংরা হয় রঙ করলে, জানোই তো তোমরা। জল, কাদা, মাটি, আবার একটা মানে বাচ্চা আছে তাকে সামলাতে, আবার তো ঘরের কাজবাজ তো আছেই, সংসারের কাজের কি আর শেষ আছে। তো সেগুলো করে মানে ভিডিও করা মানে অত্যন্ত মুশকিল হয়ে গেছে। তারপর বিকেলে একটু রাস্তায় বেরিয়েছিলাম, দেখছি ঢাকের আওয়াজ পাওয়া যাচ্ছে, ওই ঠাকুর নিয়ে যাচ্ছে, তাই একটু ছেলেকে দেখাতে বেরিয়েছিলাম। তারপর সন্ধেবেলা তো বর বলেছিল আজকে হচ্ছে একটু নিয়ে যাবে আর কি। আজকে তো ষষ্ঠী, তো শুভ ষষ্ঠী তোমাদের সকলকে, তো শুভ দুর্গাপূজা আর কি। তোমাদের দুর্গাপূজা অনেক ভালো কাটুক, সুস্থভাবে কাটুক। তো আমার তো এখনও বেরোনোই হয়নি, তো আমাদের এখানে তো এই জাস্ট ঠাকুর নিয়ে যাচ্ছে। ষষ্ঠীর দিন তো তেমন একটা কেউ ঘুরতে বেরোয় না, ওই আমাদের এখানে সপ্তমীর দিন থেকেই বেরোয় সবাই। তো যাই হোক, আজকে একটু কিছু কেনাকাটা করার ছিল, বর বলেছিল নিয়ে যাবে আর কি মার্কেটে। তো যাওয়ার কথা ছিল, বর বলেছিল ফোন করে রেডি থাকতে আর কি। তো আমি তো মানে বললাম তাহলে ব্লগটা স্টার্ট করে দিই, আবার রেডি হয়ে মানে স্টার্ট করব বলছিলাম আর কি এগুলোই, তাই ভয়েসটা স্কিপ করে দিয়েছি এখন আর কি, কাটতে হয়েছে আর কি। কারণ ওই মার্কেট তো যাওয়া হয়নি, কারণ এটা আজ তো মানে 20 তারিখ, মানে মাসের প্রায় শেষই। তো বরের একটু অফিসে না মাসের শেষের দিকে প্রায় চাপ থাকে, অনেকটাই চাপ, কাজের প্রেশার থাকে। তো না, আজকে ফিরতে আর কি অনেকটাই লেট হয়ে গেছিলো, যার জন্য আমরা যেতে পারিনি মার্কেটে আর কি। তো তবুও মানে ওর ফিরতে এতটা লেট হবে, তবুও ও আমাকে বলছে ফোন করে যে তুমি রেডি থাকো, আমি নিয়ে যাব, শুধুমাত্র আমি রাগ করব, আমি কষ্ট পাবো বলে, কারণ আমাকে বলেছে যেহেতু ও নিয়ে যাবে। তবুও তো দেখো, কিন্তু ও সারাদিন পরে ওই এত রাত্রে বাড়ি ফিরবে, তারপর ওই আমি গিয়ে শপিং করব, আমার ঠিক মনটা মানছেই না। তো তাই আর যাওয়া হয়নি আজকে আর। তো দেখো, একটা মেয়ে যেমন একটা সংসারের জন্য কত কিছু ত্যাগ করে, নিজের বাড়ি ঘর সব ছেড়ে চলে আসে, তেমন একটা ছেলেও কিন্তু সংসারের জন্য অনেকটা ত্যাগ করে। কিন্তু আমাদের, আমরা ওই মেয়েদের ত্যাগটাই দেখি, ছেলেদের ত্যাগটা আমাদের কখনোই চোখে পড়ে না। কারণ ওই যে ছেলেরা সারা মাস কষ্ট করে তাদের ওই ইনকামের টাকাটা কার জন্য খরচ করে, ওই স্বামী, ছেলে, মেয়ে, তারপর স্ত্রী, তাদের জন্যই তো। নিজের উপরে তারা আর কতটাই বা খরচা করে, ওই আমাদের জন্য, আমাদের শখ, আমাদের ইচ্ছেগুলো পূরণ করার জন্য তারা সারাটা মাস কষ্ট করে রোজগার করে আনে। কিন্তু ওই ছেলেদের ত্যাগের কথাটা আমরা কখনোই ভাবি না তেমনভাবে, তাই না? তো দেখো, একটা সংসারে সুন্দরভাবে বাঁচতে গেলে, সুন্দরভাবে সংসারটাকে সাজিয়ে তোলার জন্য একজন স্ত্রী বা স্বামীর সমানভাবে সংসারটাকে সুন্দরভাবে চালাতে হয়, আর একে অপরের প্রতি সুন্দরভাবে বিশ্বাস, অগাধ ভালোবাসা এবং শ্রদ্ধা নিয়ে সংসারটাকে চালাতে হয়। তাহলেই না সংসারটা সুন্দরভাবে চলে। আর সুখ দুঃখে, সুখ দুঃখ তো আসবেই জীবনে, সুখ দুঃখ নিয়েই আমাদের জীবন। আমাদের জীবনে যে শুধু সুখ থাকবে তাই তো নয়, আমাদের যদি সুখটা মানতে হবে তাহলে দুঃখটাও তো আমাদের মানতে হবে, তাই না? কারণ সুখটা যদি আমরা হাসি মুখে মেনে নেই তাহলে দুঃখের সময়টাও কিন্তু আমাদের সেইভাবেই কাটাতে হবে। দুঃখ যদি আছে জীবনে, সুখও আসবেই, কারণ সুখ দুঃখ নিয়েই জীবন, তাই না? তো বন্ধুরা দেখো, সেটাই আজকে ভাবছিলাম আর কি আমি চা খেতে খেতে, কারণ মানে আসতে পারলো না আর কি, যাওয়ার কথা ছিল ওই শপিংয়ে, যেতে পারলাম না, তাই আর কি ওই চা খেতে খেতে একটু মন খারাপ ছিল যে যেতে পারলাম না, যাওয়ার কথা ছিল আর ওগুলো ভাবলাম, তো সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। তো ও আসার পথে, যেহেতু আস্তে আস্তে ওর ওই 8:30-9টার মতো বেজে গেছিলো, আসার পথে একটু ফ্রাই মোমো নিয়ে এসেছিলো, যেহেতু আমি ভালোবাসি, ভেবেছি আমি রাগ করেছি মানে যাইনি জন্য শপিংয়ে আর কি যাওয়া হলো না, তাই এত রাত করে এসেছে কীভাবে যাওয়া হবে। আর ও মানে ক্লান্ত, এতটা ক্লান্ত হয়ে বাড়ি ফিরেছে, এখন কি সেখানে শপিং করতে যাওয়া সম্ভব আমার বলো তো? তো তাই আর যাওয়া হয়নি। তো কালকে সপ্তমী, কালকে যাব।
তো দেখো মোমোটা দারুণ টেস্টি ছিল, মোমো নিয়ে এসেছিলো ফ্রাই মোমো, চিকেন মোমো আর কি। এটা তো মোমোটাই সবাই মিলে খেয়ে নিলাম আর কি। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও বলে দিচ্ছি, আমার ভিডিওটা তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমরা যারা যারা আমার ভিডিওটা নতুন দেখছো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার আগে থেকেই আমার ভিডিওটা সরি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো, আজকের জন্য টাটা। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর দুর্গাপূজা